Assalamualaikum viewers, welcome to my channel Cook with Hridoy. आज के आमे तर जोन निये शेछी शाही जिलेबी रेसिपी। तो प्रथमे आमे आपने तर सॉरी बोलें ते चाहे, कारण वीडियो ते दुइटी क्लिप आमार मिसिंग हुए गिये चे, आमे निचो जानी ना चे की भावे क्लिप दुइटी मिसिंग हुए गालो। तो टेंशनर कोनो कारण नहीं, आमे पूरा पूरी डिटेल्स आपने तर बोले दिबो चे, आमे की की करे ची। तो चलो देखे ना जा, जिलेबी बनाते आमे तर की की लागछे। एखाने आमे निये निएछी 1.5 কাপ আটা, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে বেসন। অবশ্যই বেসন দিয়ে সুন্দর করে আমাদের স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে নিতে হবে। এই পার্টটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় বেসনের ভিতরে দানা থাকে, সেগুলো বের হয়ে যাবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করেছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিব। ঠিক এই পর্যায়ে এর ভেতরে অ্যাড করে দিব পানি। তো অবশ্যই পানি আমরা অল্প অল্প করে অ্যাড করব এবং মিক্স করতে থাকব। পানির এখানে তেমন কোনো পরিমাণ নেই, আপনাদের ব্যাটার অনুযায়ী পানি অ্যাড করে নিতে হবে। আপনাদের দেখেই বুঝতে হবে যে কতটুকু পানি লাগবে। তো পানি অ্যাড করে সুন্দর একটা মিশ্রণ করে নিচ্ছি। তো দেখুন আমাদের পেস্টটা কিন্তু অনেকটা কনসিস্টেন্সি এমন, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একটি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে আমি এটিকে রেখে দেব 1 ঘন্টার জন্য যে কোনো গরম জায়গায়। তো 1 ঘন্টা পরে দেখুন মিশ্রণটি কিন্তু ফুলে প্লাস্টিক র‍্যাপে লেগেও গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ব্যাটারটি কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এইবার এই পর্যায়ে আপনার ভিতরে দিয়ে দেবো 1 চিমটি লবণ এবং 1/2 চা চামচ থেকে একটু কম খাই সুটা কিংবা বেকিং সোডা। এবার সুন্দর করে মিক্স করতে হবে। প্রথমে একটু চামচ দিয়ে মিক্স করার পরে আপনাদের হাত দিয়ে মিক্স করতে হবে। তো এই স্টেপটা কিন্তু অনেক জরুরি, অল্প অল্প করে পানি দিতে হবে আর হাত দিয়ে বেশ ভালো করে মিক্স করতে হবে। এটির জন্য কিন্তু জিলাপির যে একটি স্টিকি ভাব সেটি আসবে আর জিলাপিগুলো বেশ পারফেক্ট হবে। তো আপনারা একটু টাইম নিয়ে সুন্দর করে এটি কিন্তু মেখে নেবেন। আর ভিডিওতে দেখলে বুঝবেন বারবার কিন্তু উপরে তুলে নিচে ফেলছি, এভাবে কিন্তু এই ব্যাটারটি রেডি করে নিতে হবে। অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিক্স করতে থাকব। তো ব্যাটারটি পারফেক্ট হবে কিভাবে বুঝবেন, ফেলার সময় দেখবেন খুবই সুন্দরভাবে স্মুথলি পড়ছে, দেখুন ঠিক এই রকম, তার মানে ব্যাটারটি পারফেক্ট। এই ব্যাটারটি আমি একটি প্লাস্টিক বোতলে ভরে উপর দিয়ে এমন পাইপিং ব্যাগ লাগিয়ে নিয়েছি যাতে আমাদের জিলিপিগুলো বানাতে সুবিধা হয়। তো অপর দিকে আমি এখানে তেল গরম করে নিয়েছি। গরম তেলের ভিতরে এখন আমি দিয়ে দিব জিলিপিগুলো। তো আমার জিলিপি তো কি বলবো, মাশাল্লাহ অনেক সুন্দর তেল বয়ে বড়ো, কিছু বলার নেই তাই না? আচ্ছা আপনারা আরও সুন্দরভাবে প্যাঁচ কষে নেবেন, আমি প্যাঁচ কষাই একদমই কাঁচা। তো আসলে খেতে পারলেই হলো। তো খুবই সুন্দর করে কিন্তু আপনারা জিলিপিগুলো আপনারা আরও সুন্দরভাবে করতে পারবেন আমি আশা করি। এবার কিন্তু এগুলোকে ব্রাউন করে, মানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো আসলে আমি যেই পার্টটা আমার স্কিপ হয়ে গিয়েছে সেটি হচ্ছে আমাদের যে শিরাই দেওয়ারটা আর গোল্ডেন করে ক্রিসপি করে ভাজা, এই দুইটি ক্লিপ আমি আসলে খুঁজে পাচ্ছি না। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ চিনি, এর সাথে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণে পানি। এরপর এটিকে আমি 2 মিনিট পর্যন্ত রান্না করব। আপনারা চাইলে 1 তারের শিরাও বানিয়ে নিতে পারেন, বা 2 মিনিট ধরে এমন রান্না করলেও কিন্তু 1 তারের শিরাতেই হয়ে যাবে। তো এটি যখন হয়ে যাবে এটির কালারটা অনেক সুন্দর গ্লাসি হয়ে যাবে। তারপরে এর ভেতরে আমাদের দিয়ে দিতে হবে 1 টুকরা লেবুর রস। এইটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা অনেক জরুরি যাতে চিনি শিরাটা পরে শক্ত না হয়ে যায়। এরপরে আমরা যেই ভাজা রাখা জিলাপিগুলো এগুলো জাস্ট গরম গরম ভাজতে হবে আর শিরাতে অ্যাড করে দিতে হবে, দিয়ে 2-3 সেকেন্ডের মতো মিক্স করে নিয়ে কিন্তু তুলে ফেলতে হবে। এভাবে কিন্তু জিলাপিগুলো রেডি করে নিতে হবে। এই ক্লিপটাই কিন্তু আমার ভিডিও থেকে হারিয়ে গিয়েছে, তো আমি আপনাদের বলে দিলাম, তো অবশ্যই বুঝে গিয়েছেন। দেখুন শিরা থেকে তুলে নেওয়ার পর জিলিপিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের কেনা শাহী জিলিপির মতো।
দেখতে ওই রকম না হলে কিন্তু টেস্ট ঠিক অমনই। তো দেখুন জিলাপিগুলো কতটা রসালো হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। জিলাপি একদম রসে টই টুম্বুর। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।